এখানে কাউন্টার বন্ধ বাইরে 500 করে টিকিট ব্যস্ত আছে আমরা কিসের জন্য এই গরমের মধ্যে 2 ঘন্টা ধরে বসে আছি আপনারা বন্ধ করে দেখ সিনেমা হল আনতে যদি আমাদের কাছে টিকিট না বিক্রি করে 200 টাকা টিকিট 500 টাকা বিক্রি করতেছে এটা কোন কথা আরে মিয়া সবাই আইছি দেখতে ওরা মিয়া ভিতে টিকিট রাইখা বাইরে 500 করে বেচে এক দুই টিকেটের দাম এক টিকেটের আয় ওরা চোর ওরা হল খুলছে ওরা ডাকাইতি করতেছে এতগুলা মানুষ যে ঘাড়ায় রইছে সবার লোকে খেলতাছে এখন অগো কি করা উচিত কয়ে দেন এই মিয়া কন্যাকে আপনারা দুই আড়াই ঘন্টা ধরে আমরা বসে রইছি আমরা কিসের জন্য বসে রইছি 200 টাকার টিকিট 500 টাকা বেচতে আছে 200 টাকার টিকিট 500 করে বেচতে আছে চোর টিকিটের সমান এক টিকিট এটা আমরা কি করে তারপরে এখানে টিকিট বিক্রি করা বন্ধ করে দিয়েছে এখানে টিকিটটা বাইরে নিয়ে বিক্রি করতেছে এখানে 200 টাকা বাইরে 500 টাকা টিকিটের কাছে নেট করতেছে এখন আমরা 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি আমরা কি করে টিকিটটা শেষ হয়ে যাবে কখন দর্শক শুনছিলেন টিকিট নাই টিকিটের জন্য হাহাকার কাউন্টারের জানালা ধরে দাঁড়িয়ে আছে আমি এও বলছি যে আমি টিকিট পাই নাই আমি দাঁড়াইয়ে দেখুন তাও তারা কোনো ব্যবস্থা নেয় না আমি টিকিটের জন্য সেই তিনটি এসে পাই নাই এখন টিকিট তাও পাই নাই তারপরে এও বলছি যে আমি লাগলে দাঁড়াই দেখবো তাও কোনো গ্রাহ্য করলো না তাই এইরকম হলে কিভাবে আমরা সাকিব বসের ছবি দেখবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে টিকিট পাচ্ছেন না দর্শক লাইনে দাঁড়িয়ে ঘামছেন গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন ঘেমে এক একজন গোসল হয়ে গেছে তারপরও টিকিটের জন্য দাঁড়িয়ে আছে এটাই বুঝি সাকিব খানের ক্রেজ এই তো আধা ঘন্টা টিকিট কি পেয়েছে না এখনো পাইনি পাবেন আশা করছে আশা করা যায় আধা ঘন্টা তো হবে 7-8 বছর পরে আসলাম মুভি দেখতে যদি এই কন্ডিশনে মুভি দেখতে হয় মানুষ কি দেখবে একটা উদ্বস্ত পরিস্থিতি তো সবাই বললো যে মুভির রিভিউ ভালো এখন কি করব কিছু করার নেই দাঁড়িয়ে থেকে চলে যাবো না পেলে না এখনো পাইনি আছে কিনা অভিযোগ নেই জানি না পাবো কি পাবো না শিওর না দর্শক টিকিট পাচ্ছে না টিকিটের জন্য হাহাকার মানুষ ঘেমে এক একজন ঘেমে গোসল হয়ে যাচ্ছে তারপরেও টিকিটের জন্য দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অভিযোগ আছে যে কাউন্টার না খুলে তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করছে মধুমতো হল কর্তৃপক্ষে এমনটাও অভিযোগ রয়েছে
আমার